जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मोहम्मद आवाज करे वाला आरी दुरुस्त शरीफ अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना अली वसल्लम जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद की गुलामों का, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। जरे हाय ना मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा وعلى समस्त सदस्य बाचानोर दायित्व हलो आपना तलवार चलो नाम पर दिल जींस ओपरे दिल टी करब ए बारे पाठ हो बेचा समाजे एमन किछु महिला बार होयेछे एरा पुरुषेर संगे देखबेन पाल्ला दिए चले कोनो जगह पिछिए थाकते नारा एकटा पुरुष देखबेन बाबा जी आमार भाईरा एकटा पुरुष देखबेन ओ तरुणीर एकटा पुरुष देखबेन सेई स्कूले स्यार होये जाए एकटा महिलाओ देखबेन माथाय गाए कापड़ ना दिए स्कूलेर मैडम होय एकटा पुरुष मानुष देखबेन पेट्रोल पाम्पे तेल देय एकटा महिलाओ पेट्रोल पाम्पे तेल देय एकटा पुरुष मानुष एकटा पुरुष मानुष बंधु संगे गल्प कर जानिस तो दोकान चालाले जा खरीदार हो गई तोर भाभी चालाले खरीदार बेड़े जाए खरीदार जरा जा रद देखते कला बेचते स्वामी जाना गेलो ना भाई शरियत बोलो मेरे जहन्नामे जेते
এজন্য পুরুষদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তোমরা পর মহিলার বাড়িতে যেন যেও না গো আর মহিলাদেরকেও বলা হয়েছে তোমরা যেন বেপর্দা হয়ে ঘুরো না পুরুষদের সম্পর্ক আমার নবী হাদিস পাক দিয়েছেন হাদিস এসেছে ইয়াকুম উদখুলাল নিসাগম ফাকালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া ক্বালা আল হামওয়াল মাউত আল্লাহ নবী বললেন কি বললেন ইয়াকুম উদখুলাল নিসাগম এটা পুরুষদেরকে লক্ষ্য করে আমার নবী বললেন নির্জনে কোন বেগানা মহিলার নিকটে উপস্থিত হয়ো না যে বাড়িতে মেয়ে মানুষ আছে যে বাড়িতে পুরুষ মানুষ নাই ওই বাড়িতে যেন ভাবি বলে চলে যেও না খালামা বলে খালা বলে মামি বলে চাচি বলে ভাবি বলে তোমাদের বাড়িতে ভাবি একটা কাটারি পাওয়া যাবে বলে যেন যেও না ভাবি তোমাদের বাড়িতে একটা কাটারি আছে বলে যেন যেও না মামি তোমাদের বাড়িতে কাস্তে আছে এটা বলে যেন যেও না খালা তোমাদের বাড়িতে ছাগল পাওয়া যাবে ছাগলের নাম দিয়ে যেন পর মহিলার বাড়িতে যেও না আল্লাহর নবী বললেন ইয়াকুম উদখুলাল নিসা নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হয় না বিশ্বনবী বললেন যে বাড়িতে পর মহিলা আছে ওই বাড়িতে যেন যেও না বিশ্বনবী মহিলাদেরকে লক্ষ্য করে বললেন যদি ওই বাড়িতে কোনো পরপুরুষ চলে আসে আমি রাসূলুল্লাহ বলি হে মেয়ে মানুষ ওই পরপুরুষটার দিকে লক্ষ্য করে তুমি কাঁকর নিয়ে পাথর নিয়ে পরপুরুষটার চোখে ছুঁড়ে মারো যাতে করে ওই পরপুরুষটার চোখ যদি কানা হয়ে যায় আমি রাসূলুল্লাহ বলি তার গোনার খাতায় গোনা লেখা হবে না তাহলে একটা পর নারীর বাড়িতে যদি পরপুরুষ চলে যায় শরীয়তের হুকুম হলো কাকর ছুঁড়ে ওই পরপুরুষটার চোখে মারো চোখগুলো কানা করে দাও ওকে ভেতরে যেন যেতে দিও না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার কোশ্চেন আপনাদের কাছে আমার কোশ্চেন এখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ আছে আমি তাদের কাছে জানতে চাইব জীবনে এমন কোন তথ্য আপনাদের জানা আছে যে কোন পরপুরুষকে পর মহিলা কাকর ছুঁড়ে মেরে চোখ কানা করে দিয়েছে এরকম খবর কি আপনাদের কাছে আছে বলছেন না খবর আছে এই কথা বলে না খবর খবর নেই বরং পরপুরুষ যদি পর নারীর বাড়িতে পর মহিলার বাড়িতে যদি যায় লেবুর শরবত করে পাতি লেবু শরবত করে খাইয়েছে খবর আছে কথা শুনছেন তো হ্যাঁ শুনছেন তো সমস্যাটা কথা বুঝছেন বুঝছেন তাহলে একটা পর মহিলার বাড়িতে ওপারা থেকে যদি একটা খালাতো ভাই আসে মামাতো ভাই আসেন চাচতো ভাই আসেন ওপারা থেকে যদি একটা দোলা ভাই আসে সন্ধ্যার সময় এলে এক কাপ চা পাচ্ছে কথা বলে না এক কাপ চা পাচ্ছে দুপুর বেলা এলে ওই পর মহিলাটা ওই পর পুরুষকে পাতি লেবু শরবত করে দিচ্ছে এবার সমস্যাটা কি হচ্ছে দেখেন ওই পরপুরুষটা যদি ভাবি বলে খালা বলে চাচি বলে যদি পর নারীর বাড়িতে যায় সোফায় বসে যখন চা খাচ্ছে আর ওই মহিলাটা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে বিশ্বনবী বললেন ওই মহিলাটা যখন পরপুরুষের দিকে তাকিয়ে আছে পরপুরুষটা যখন ওই মহিলার দিকে তাকিয়ে আছে বিশ্বনবী বললেন ওই পরপুরুষের চোখ দুটো মহিলার চোখের দিকে তাকিয়ে যখন কথা বলে গেম আবি রাসূলুল্লাহ বলি ওই পরপুরুষের চোখ দিয়ে গেম বিষক্ত তীর বিষমাখানো ইবলিস শয়তানের তীর ইবলিস শয়তানের বিষমাখানো তীর ওই পরনা পরপুরুষটার চোখ দিয়ে মহিলার চোখ দিয়ে তার অন্তরে গিয়ে গেঁথে যায় গেঁথে যাওয়ার ফলেতে ওই মহিলার অন্তরখানা নরম হয়ে গিয়ে আস্তে আস্তে সমস্ত রকম অপকর্মের সঙ্গে সমস্ত রকম কুকর্মের সঙ্গে তারা সম্পৃক্ত হয় কুকর্মের সঙ্গে তারা ইনভলভ হয় এতে করে তারা ধ্বংসের দিকে আগিয়ে যায় এই জন্য বিশ্বনবী বললেন আগেই তাকে পাথর মেরে আগেই তাকে কাঁকর মেরে দূরে করে দাও এই জন্য বিশ্বনবী আমার পুরুষদেরকে লক্ষ্য করে বললেন যে বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকবে না ওই বাড়িতে পরপুরুষ যেন যেও না
ইজ্ঞাকুম দুখুল আলা নিসাব নিজনে কোন বেগানা মহিলার নিকটে যেও না এগম এজন্য শরীয়তের হুকুম হলো এগম ওই বাড়িতে যদি আপনার দরকার থাকে বাড়ির দরজার বাইরে থেকে আপনাকে আওয়াজ দিতে হবে আব্দুল মালিক ভাই আছেন খালেক ভাই আছেন সত্তার ভাই আছেন রহিম ভাই আছেন জব্বার ভাই আছেন সত্তার ভাই আছেন আব্দুল্লাহ ভাই আছে আপনার এখানে যদি খালেক ভাই মালিক ভাই আব্দুল্লাহ ভাই যদি কেউ থাকে যেন রাগ করেন নি এই কথা বলে না রাগ করছেন নাকি আপনারা তওবা তওবা আমি আপনাদেরকে বলি না খালি বাস্তবটা বোঝানোর জন্য বলছি রাসূলুল্লাহ বললেন দরজার সামনে দিয়ে একটা আওয়াজ দাও ওই বাড়িতে যদি কোনো আওয়াজ না পাও কোনো রেসপন্স যদি না পাও তাহলে ওই বাড়িতে ঢোকো না কেন ওই বাড়িতে মহিলা যদি থাকে তুমি যেও না তাহলে বাড়ির গেট থেকে তুমি বেরিয়ে চলে এসো তাহলে আর কোনো সমস্যা হবে না এইজন্য বিশ্বনবী বললেন ইয়াকুম আদখুল আল নিসাগম ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাইত আল হামওয়াম এক ব্যক্তি বললেন ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মৃত্যুতুল্য মৃত্যুর হাত থেকে যেমন বাঁচার চেষ্টা করো গম আমি রাসূলুল্লাহ বলি দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো তাহলে একই পরিবারের সদস্য গম একটা ভাবির জন্য দেওর হলো মৃত্যু তুল্য একই পরিবারের সদস্য একটা বৌমার জন্য গম একটা বৌমা তার ভাসুরের জন্য হলো মৃত্যু তুল্য তাহলে বৌমাকে যদি ভাসুরের জন্য বলা হয় মৃত্যু তুল্য ভাবিকে যদি দেওরের জন্য বলা হয় মৃত্যু তুল্য গম তাহলে আপনাদেরকে আমি এবার জিজ্ঞাসা করব খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ফুফুতো ভাই ও পাড়ার একজন দোলা ভাই তাহলে এদের পিছনে চেপে মোটরসাইকেলের পিছনে চেপে এদের পিছনে মোটরসাইকেলে চেপে গিয়ে চাঁদ রাতে তাহলে ভোগপুরে বাজারে কি আর যাওয়া যাবে কথা বলে না একই বাড়ির সদস্য যদি একটা দেওর ভাসুরকে মওতের সঙ্গে তুলনা করা হয় তাহলে খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ফুফুতো ভাই ওপাড়ার ভাই এপাড়ার ভাই ওইদিকের বলে দেওয়া ভাই ওইদিকের দোলা ভাই তাহলে এদের মোটরসাইকেলের পিছনে চেপে চাঁদ রাতে কি মার্কেটিং করতে যাওয়া যাবে ভাই জোর করে বলেন না কেন যাওয়া যাবে না কিন্তু সমাজে কিছু মেয়ে মানুষ বড় হয়েছে এরা দেখবেন মোটরসাইকেলের পেছনে বসে যায় কার পেছনে দোলা ভাইয়ের পেছনে আবার ওই মেয়েটা যদি না যেতে চায় ওই মেয়েটার মা দেখবেন আবার রাগ করে কইলো জানালো তো দোলা ভাই যে কথা বলো আরে তুই দোলা ভাই যা না সমস্যা কি দোলা ভাই যে মেয়েটার মা যখন জোর করে পাঠালাম মেয়েটা তখন মোটরসাইকেলে চাপলাম মোটরসাইকেলে যখন চেপে পড়লাম মেয়েটা তখন জিজ্ঞাসা করছে দোলা ভাই পয়সা নিয়েছো দোলা ভাই একটা মুচকি হেসে দিয়ে বলছে বোঝালি এটা কি গাড়ি জানো এই গাড়িটার নাম হলো কেটিএম আর পকেটে আছে এটিএম এই গাড়িটা হলো কেটিএম পকেটে আছে এটিএম তুমি কি জানো এখন আর টাকার যুগ নাই সব কার্ডে পেমেন্ট হবে ফোন পেতে কমপ্লিট হবে খালি কি লাগবে তুমি বলবে সব সীমা ছাড়িয়ে গেল ভোগপুর বাজারে যখন চলে গেল এই জন্য রাসূলুল্লাহ বললেন খবরদার যেন বিহায়াপনা করে খবরদার যেন বিহায়া হয়ে খবরদার যেন বেপর্দা হয়ে বড় পুরুষের সঙ্গে যেন চলে যাবি না এই জন্য আল্লাহ নবী বললেন মহিলা তুমি বাঁচো দেওর হলো ভাসুর হলো মৃত্যু তুল্য এই জন্য রাসূলুল্লাহ আর একটা হাদিস দিয়ে গেছেন আর একটা হাদিস আপনাদের সামনে বলি আল মারাতু আওরাতুন فإذا خرج استصفى فالشيطان الله নবী বলেন মহিলা হলো গোপনীয় বস্তু মহিলা যখন বাহির হয় পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায় এজন্য মহিলা সব সময় গোপন জায়গায় থাকবে সেফটির মধ্যে থাকবে নিরাপদ জায়গায় থাকবে শরীরটাকে রক্ষা করবে যেটা আমাদের বোন মুসকান করেছিল মিলল তো সেই মুসকানকে নিয়ে ধরলাম আর মুসকানকে দিয়ে শেষ করছি মনে আছে তো
কোন এদিক ওদিক গেছি আমি সেই পর্দা বলেন যতক্ষণ আলোচনা চলছে পর্দা তো কথা বলে না তাহলে মুসকানকে নিয়ে ধরলাম আর মুসকানকে দিয়ে শেষ করছি পর্দাটা কি বুঝাচ্ছি তাহলে এর নাম হলো পর্দা সেই পর্দা করে যদি কেউ নিজের শরীর থেকে বাঁচাতে পারে চোখ বার করে কেন কথা বলবে তুমি কথা ঠিক কিনা এটা আমার ইসলাম শিখিয়েছে পর্দার মধ্যে থাকতে হবে শরীয়ত বলেছেন এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে পুরুষদের জন্য একটা হাদিস দিলেন কে আমার নবী হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ওয়া নবী হুরায়রা তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহল মারওয়াত লি আরবাইন লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসবার বিযাতিদ্দিন আল্লাহ নবী বলেন হে পুরুষ মানুষেরা যখন তোমরা বিবাহ করবে আমি রাসূলুল্লাহ বলি অন্তত নারী তোমরা চারটি গুণ দেখবে উফ আমার নবী কেমন টিচার দেখেন একটা মেয়ে যদি ফসকে গিয়ে পর্দা না করে আবার পুরুষদেরকে আমার নবী হাদিস দিচ্ছেন এই ছেলে যখন বিয়ে করবি অন্তত নারী চারটে গুণ দেখ এতে কি হবে এতে কি উপকার হবে শুন উপকারটা কি বলছি শুন 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 আপনাদের নামাল মারে ছেলেরা যদি বলে চারটে গুণ দেখব মহেশপুরের মেয়েরা বলবে চারটে গুণ তৈরি করব কথা বলে না কথা বলে না জোর করে বলো নাবাল মারে ছেলেরা যদি বলে চারটি গুণ দেখব হলদি চকের মেয়েরা বলবে চারটি গুণ তৈরি করব নাবাল মারের মেয়ে ছেলেরা যদি বলে চারটি গুণ দেখব দেউলিয়ার মেয়েরা বলবে চারটি গুণ তৈরি করব নাবাল মারের ছেলেরা যদি বলে চারটি গুণ দেখব নুন্নানের মেয়েরা বলবে চারটি গুণ তৈরি করব নাবালবারে ছেলেরা যদি বলে চারটি গুণ দেখব তাহালার মেয়েরা বলবে চারটি গুণ তৈরি করব নাবালবারের মেয়েরা যদি বলে নাবালবারে ছেলেরা যদি বলে চারটি গুণ দেখব নহলার মেয়েরা বলবে চারটি গুণ তৈরি করব তাহলে এরা যদি বলে গুণ দেখব ওরাও বলবে আমরা তৈরি করব তাহলে এরা আজকের দিনে বলছে জিনসের প্যান দেখব ওরাও বলছে আমরা দেখিয়ে দেব সমস্যা কোথায় বুঝে যাচ্ছে খালি ঠিক জায়গাগুলো আমি একটু করে গ্যাটিস মারছি লক্ষ্য করেন আর বোঝার চেষ্টা করে বুঝতে পারছেন তাহলে এবারে চলুন এই যে চারটি গুণ কি কি আপনারা জানেন কথা বলে না কি জি বলেন কি আমি এখনো বললাম না বলতে জি বলেন চারটি গুণ কি আপনারা আবার বলেন বাজে কথা আমি বলছি না কিন্তু সব রাসূলুল্লাহর হাদিস সব নবী থেকে কালেকশন করছি আর খালি বাস্তবটা একটু তুলে ধরে মেলাচ্ছি যে মিলছে কিনা চলুন ভাই বিশ্বনবী থেকে হাদিসটা আমি ধার করলাম হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস গেছে বিশ্বনবী সুন্দর করে বললেন কি বললেন সুন্দর করে বললেন ওয়া আনাবি হুরাইরাতান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারওয়াতু লি আরবাইন লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা আল্লাহ নাই মানে ফাসফার বিযাতিদ্দিন আল্লাহ নাই বললেন যখন কোন মেয়ে ছেলেকে তোমরা বিবাহ করবে নারীর অন্তত চারটি গুণ দেখে তোমরা বিয়ে করবে চারটি চারটি কি কি জানেন আপনারা কথা বলে না হ্যাঁ না বলেছি না সব বকবো আমি কেন আমি তো টাকা লব আর আপনাদেরকে মাঝে মাঝে দুবার করে বকাবো একবার হ্যাঁ অথবা না ইয়েস অথবা নো নেগেটিভ অথবা পজিটিভ নাম অথবা লা হ্যাঁ অথবা না চলবে অথবা চলবে না মাঝে মাঝে এইটুকু আওয়াজ দেবেন তাও যদি না পারেন তো ঘাটটা মারবেন ঘাল্লালে সমস্যা আছে বাপ এই টাকা না আমার দিকে এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই চারটি গুণ কি কি জানেন হ্যাঁ অথবা না জোর করে জানেন না চলুন তাহলে চারটি গুণ আপনারা জানেন না তাহলে এই চারটি গুণ দিকে বিয়ে করতে হয় একটা পুরুষের জন্য শিখিয়ে দেবো আপনাদের এই জোর করে বলে না শিখবেন শিখবেন তবে এটা দাদুদের আর কাজে লাগবে না পাট চুকে গেছে দাদুদের আর লাগবে না তাহলে দাদু শুনবেন আরে কথা বলে না
পোতার কাজে লাগবে, দাদুর কাজে না লাগলে কিন্তু পোতার কাজে লাগবে। তাহলে আপনাদেরকে আমি এবারে বলি, শোনেন চারটে কাজ কি কি জানেন, ভালো করে শোনেন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, রাসূলুল্লাহ বললেন চারটে গুণ দেখে বিয়ে করো নারীকে। আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব, আচ্ছা বলেন তো দেখি, বলেন তো দেখি, বলেন তো দেখি, বিয়ে করাটা কি আপনারা জানেন? অনেকগুলো অপশন আছে দেখেন, সুন্নত যদি বলেন কোন সুন্নত? হুজুর এত যদি মকান তাহলে তো চেয়ারে আমি থাকতাম। যে অপশন অনেক আছে দেখেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে গায়র মুয়াক্কাদা, ফরজে আইন, ফরজে কিফায়া, মুস্তাহাব, জায়েজ, নাজায়েজ, হারাম, হালাল, মাকরুহ, তাহরিমি, মাকরুহ তানজিম, কত অপশন বুঝতে পারছেন? তো লাগান একটা দেখি, বিয়ে করাটা কি? বলেন আমার সঙ্গে কথা বলেন, এ ছেলে কথা বলেন, ঘুমিয়ে গেলে কিছু শিখতে পারবেন না, অনেক কিছু শিখতে হবে রাসূলুল্লাহর হাদিস সব। আচ্ছা বিয়ে করাটা কি একটা বলেন তো। আচ্ছা দাদুই বলেন, দাদু কেন বলেন তো? দাদু একবার পাগড়ি বেঁধে দাদিকে নিয়ে এসেছে, আর একবার আমাদের চাচার বিয়ে দিয়েছে, মাথায় তার মাথায় পাগড়ি দিয়ে চাচিকে নিয়ে এসেছে, আর একবার পোতার মাথায় পাগড়ি বেঁধে দিয়ে আমাদের ভাইয়ের মাথায় পাগড়ি বেঁধে ভাবিকে নিয়ে এসেছে। তাহলে দাদু একটা হাতেতে তিনবার পাগড়ি দিয়েছে। এই কথা বলে না দাদু কই? যে ধরেছে ধরেছে বুঝতে পারছে? যে কথা বলেন কি গো, কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে কষ্ট হয় না, চলেন কিছু শিখতে হবে বাবা, কিছু শিখতে হবে, জানতে হবে। চলুন বাবাজি, আমার ভাইরা তাহলে বিয়ে করাটা কি আপনারা বলতে পারছেন না? আচ্ছা আপনাদেরকে আবার একটা বলি, শোনেন তো দেখি, বিয়ে কয় প্রকার আপনারা জানেন? কি গো ছেড়ে দেবো নাকি নাকি? দেখো শালি দেখো খালি, লে আসেন তাড়াতাড়ি। চলুন এবার আপনাদেরকে আমি বলবো, বাবাজি বলেন তো দেখি বিয়ে করাটা কি? আচ্ছা ঠিক আছে, বিয়ে করা কেউ বলেছে সুন্নত, আর কেউ বলবেন? ফরজ। তাহলে কিছু বলেছে ফরজ, কিছু বলেছে সুন্নত, আচ্ছা মেনে নিলাম। বিয়ে কয় প্রকার বলতে পারবেন? কে বলছে? ও ছেলে বলছে চার প্রকার। এবার আমি যদি ওকে জিজ্ঞাসা করি কি কি বলো, কি হলো? হ্যাঁ পালাচ্ছেন নাকি? কই কোথা দেখেন? আরে বুড়ো লোকে দেখো পিসা পায় কি যন্ত্রণা বলো দেখিনি। এমনি একটা শুনেছি নাকি নাম আছে নামাল বার, তো নামাল বারে ছেলেরা নাকি দিনের বেলা পানি খায় না, রাতের নাকি মোতে না। কি গো বুড়ো লোক বাবা? হ্যাঁ বুড়ো লোকের একটু ঘন ঘন স্টেঞ্জার লাগে, কথা ঠিক। আবার যদি সুগার হয়ে যায় সর্বনাশ, কথা বলেন ঠিকই না? সুগার লোকেদের আবার যদি কারো ডায়াবেটিসের রোগ থাকে, বাপ ঘন ঘন স্টেঞ্জার লাগে, কথা ঠিক। যাক মাশাআল্লাহ সমস্যা কিছু নেই, আসছে আসছে। কি গো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারোর চোখে ঘুম নাই, তুমি তো নারে তুমি
আরো জোরে দেন না আরে তিগবির, আওয়াজ করে দেন না আরে তিগবির, জোর করে দেন না আরে তিগবির। চলেন এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, তাহলে বিয়ে কয় প্রকার আপনারা বলতে পারলেন না? হলো না ছাড়েন ভাই আমার খারাপ বলে না, চার প্রকার বলেছে ঠিকই, কিন্তু এ বিয়ে নয় রে ভাই। বলে হুজুর তাহলে কোন জামানার বিয়ে? আইয়ামে জাহেলিয়াতের যুগে চার প্রকারের বিবাহ ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগে চার প্রকারের বিবাহ ছিল। বিশ্বনবী তিন প্রকারের বিবাহকে ডিলিট করলেন, এক প্রকারের বিবাহকে চালু রাখলেন। কোন বিবাহটা? যে বিবাহটা হলো ইজাব কবুলের মাধ্যমে, যে বিবাহটা মোহর দিয়ে ইজাব কবুলের মাধ্যমে যে বিবাহটা সংগঠিত হয় বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা হলো সঠিক বিবাহ। বাকি তিন প্রকারের বিবাহ ডিলিট করা হলো। ও তরুণিয়া শুনিয়ে কেনেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে মোট চার প্রকারের বিয়ে ছিল, চার প্রকারের বিবাহ ছিল। এই চার প্রকার কেমন জানেন? জানেন আপনারা? জানেন না? একটা হলো সুন্নত, আর একটা হলো ফরজ, আর একটা হলো ওয়াজিব। এবার আপনাকে জানতে হবে সুন্নতটা কোন সুন্নত, কেন সুন্নতের কটা ভাগ আছে? জোর করে বলো, কথা বলে না, কয়টা ভাগ আছে সুন্নতের? কটা ভাগ আছে? দুটো। সুন্নতের দুটো ভাগ আছে, কোন কোন ভাগ? একটা সুন্নতে গায়ের মক্কাদার, একটা সুন্নতে মক্কাদার। কারেক্ট অ্যানসার। এবার আপনাদের বলি গায়ের মক্কাদার সুন্নতে মক্কাদার কোনগুলো আপনারা জানেন? চলুন আমি আপনাদেরকে একটুখানি বলাই শুনে রাখেন বাবাজি। আপনারা যখন ফজরের নামাজ পড়বেন করাকাত, কে বলে দুরাকাত? তো দুরাকাত বলে কেন? চার রাকাত নামাজ পড়বেন, আর দুরাকাত করে মোট চার রাকাত পড়বেন। চার রাকাত নামাজ আপনারা আদায় করবেন। দুরাকাত কথা বলে না, দুরাকাত সুন্নত, দুরাকাত ফরজ। এই যে দুরাকাত সুন্নত নামাজটা আগে পড়েন, এই সুন্নত নামাজটা হলো সুন্নতে মুআক্কাদাম, এটা ছেড়ে দিলে গুনাহ হবে। বোঝা গেল? বোঝা গেল? এটাই হলো সুন্নতে মুআক্কাদা, এটা ছেড়ে দিতে আপনি পারবেন না। এরপর এলো কি? জোহরের নামাজ। জোহরের নামাজ পড়েন করাকাত, জোর করে বারো রাকাত। জোহরের নামাজ পড়েন আপনারা বারো রাকাত। এই বারো রাকাত যে নামাজ পড়ছেন, এই বারো রাকাতের মধ্যে চার রাকাত প্রথমে যেটা পড়েন ওটা কি? চার রাকাত সুন্নাত নামাজ, তারপরে চার রাকাত ফরজ নামাজ, দুরাকাত সুন্নত, দুরাকাত করে করে বলো, এটাই হলো সুন্নতে মুআক্কাদা, এটা আপনাকে পড়তে হবে, ছাড়লে গোনা হবে। কিন্তু আসরের নামাজ পড়েন করাকাত, কে বলে সাত রাকাত রে? ও জীবনে কি মাহফিলে বসে না নাকি? কি বিপদ আল্লাহ! হ্যাঁ, বাচ্চা ছেলে বলেছে, ঠিক কথা। চলেন, বাচ্চা না বাচ্চার আব্বা কোনটা? যাক, ও ভুল করে হয়েছে, হতেই পারে, ওটা নিয়ে চাপ নেই, হতেই পারে। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? চলুন এবার আপনাদেরকে আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছিলাম। হ্যাঁ বলুন। হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা। ওখানে তো আমার দুটো থেকে টাইম, এখন আমি নেমে পড়বো, টাইম হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি নেমে গাড়িতে উঠে ফোন করছি। ঠিক আছে, ঠিক আছে। ও আর মনে হবে না, বারবার ফোন চালু হয়ে গেছে, বুঝতে পারছি। আহা, কে বুঝলেন?
চারটি গুণ বলতে হবে। চলেন বাবা জি আমার মায়েরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম বাবা, খালি লক্ষ্য করুন, এই যে আসরের নামাজ পড়েন, আসরের নামাজটা হলো করাকাত, জোর করে আট রাকাত, আওয়াজ করে আট রাকাত, চার রাকাত সুন্নাত, চার রাকাত ফরজ। কিন্তু আমরা সব সময় কিন্তু আট রাকাত কি পড়ি না মাঝে মাঝে ছাড়ি? ছেড়ে দেন, ছেড়ে দেন কেন জানেন? এটাই হলো সুন্নতে গায়ের মক্কাদ, ছেড়ে দিন গোনা হয় না, কিন্তু পড়লে আমার আল্লাহ নেকি দিয়ে দেবেন, পড়লে আল্লাহ নেকি দেবেন, বঞ্চিত আল্লাহ করবেন না, কিন্তু ছেড়ে দিলে নেকি দেবেন না, কিন্তু গোনাও দেবেন না। বুঝা গেল? এই তো নিয়ে নজওয়ান জীবন কেরাপ 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 যেহেতু রাসূলুল্লাহ করেছেন, করতে বলেছেন, তাগিদ দিয়েছেন, এই জন্য এটাই হলো সুন্নতে মুয়াক্কাদা। বোঝা গেল? এবার আসন ফরজ কার জন্য, ওয়াজিব কার জন্য জানেন? আমি আছি তো, কষ্ট হচ্ছে আপনাদের? আহা, কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদেরকে একটা জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা যারা এখানে বসে বসে ওয়াজ শুনছেন, আপনারা বেশি বুদ্ধিমান না যারা ঘরে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে ওরা বেশি বুদ্ধিমান? বুদ্ধিমান? আরে বুদ্ধিমান না ভাগ্যমান? আর ভাগ্যমানের বন্ধু কে? জোর করে বলো, ভাগ্যমানের বন্ধু হলো রহমান, যিনি আপনাকে দেবেন জান্নাত। তাহলে বাড়িতে যারা আছে ওরা বুদ্ধিমান? জোর করে বলো, এই বলে দিলে মরা বুদ্ধিমান, আবার বলছেন না কি যন্ত্রণা বলে দেখিনি, মাঝে মাঝে টাওয়ার ছেড়ে দিচ্ছে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাইলে যে পাইলে কেন, ওরা নিজেরা বেশি চালাক মনে করে তো, ওই জন্য ওদেরকে আমি বলছি বুদ্ধিমান। মসজিদ বোঝেন আপনারা? মসজিদ সবাই আমরা কম বেশি নামাজ পড়ি, তাই তো নাকি? মসজিদের ভিতরে একটা ছাগল ঢুকে গেছে, ছাগল, ছাগল বোঝেন তো আপনারা, মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে মিয়াও। এই কি হলো? মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে মিয়াও, তাই তো? সব টাওয়ার ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে খালি জেস্ট করে দেখছি আমি, টাওয়ার ছেড়ে দিচ্ছে নাকি আমি দেখছি, তাতেই বলছে হ্যাঁ বিড়াল করে, ছাগল করে, মসজিদের ভিতরে ঢুকেছে, ঢুকে বলে এখন হ্যাট হ্যাট করে যখন তাড়াচ্ছে, তখন একটা বেনামাজি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে কি করছে আস্তে আস্তে রাস্তার ধার দিয়ে এসে মসজিদের ভিতরে না ঢুকে দরজার গা দিয়ে মুখে মেরে বলছে, ও ভাই এত আওয়াজ করো কেন? অত আওয়াজ করো কেন? তখন বলছে ভাই দেখো না, একটা মসজিদের ভিতরে ছাগল ঢুকে গেছে, ওকে তাড়াচ্ছি আমরা হ্যাট হ্যাট করে। তখন ওই লোকটা বলছে, আরে ভাই ওর জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, জ্ঞান নেই, কিচ্ছু বোঝে না, তো ওই জন্য না হলে ভিতরে ঢুকেছে, তোর বুদ্ধি নেই বলে ঢুকেছে, জীবনে আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? তাহলে কে বুদ্ধিমান? কথা বলে না কে বুদ্ধিমান? তুই কথা বলে না কে কে? ছাগল না ছাগলের আব্বা মালিক, তো ওই জন্য জিজ্ঞাসা করলাম, আপনারা বেশি বুদ্ধিমান না যারা বাড়িতে শুয়ে আছে? ওরা কেন, ওরা জীবনে এখানে ঢোকে না, কথা বলে না, দেখেছো আমি কোনোদিন ঢুকেছি?
চলেন বাবাজি আমার মায়েরা শুনেকে দিন এবার আমি ছোট্ট করে আয়াতটা ওয়াজটা শেষ করি শুনুন আমি যেখানে ছিলাম বাবাজি লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন তাহলে কার জন্য ফরজ এবারে বুঝুন কার জন্য ওয়াজিব বুঝুন মনে রাখবেন বাবাজি আমার ভাইরা ফরজ হবে তার জন্য যদি কোনো ব্যক্তি হয়তো বিবাহ বন্ধনে যদি আবদ্ধ না হয় হয়তো সে কোনো গুনাহর সঙ্গে সম্পৃক্ত হতে পারে তখন তার জন্য হবে ফরজ তরুণিয়া শ্রমিক ও তার জন্য হবে ওয়াজিব আর যখন কোন ব্যক্তি 100% হয়তো গোনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে যদি সে বিবাহে আবদ্ধ না হয় হয়তো 100% গোনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে তখন তার জন্য হবে ফরজ এবারে দেখতে হবে তার শারীরিক ক্ষমতা অর্থনৈতিক পরিকাঠামো কেমন আছে এখন মনে করুন কারো শারীরিক ক্ষমতা ঠিক আছে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভালো নয় কেন বিয়ের খরচ খরচা সে বহন করতে পারবে না বা সংসারী খরচা সে মেনটেন করতে পারবে না এখন তার কি হবে শরীয়ত কি বলছে বুঝতে পারছেন কত ব্যাপার আছে কত কি ব্যাপার আছে বুঝতে পারছেন বিশ্বনবীকে সাহাবী আছে মানে আর রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর হুজুর ইয়া রাসূলুল্লাহ কে হুজুর হুজুর আমি বিবাহ করব হুজুর কিন্তু হুজুর আমার শারীরিক ক্ষমতা ঠিক আছে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো আমার ঠিক নাই হুজুর আমার টাকা পয়সার অভাব কিন্তু হুজুর যদি আমি বিবাহ না করি হয়তো আমি কোন পাপের সঙ্গে সম্পৃক্ত হতে পারি হুজুর এখন আমি কি করব আমার করণীয় কি আল্লাহ নবী বললেন তুমি রোজা রাখো রোজা তাহলে আপনাকে রোজা রাখতে হবে শরীয়তের মাসলা হচ্ছে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর যদি না হতে পারে সে যে কোনো কারণই হোক না কেন কিন্তু মনে রাখবে যদি আপনি আস্তে আস্তে যদি বিবাহের মধ্যে যদি আবদ্ধ না হন এতে যদি আপনি পাপের সঙ্গে যদি সম্পৃক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে শরীয়তের মাসলা হলো আপনাকে রোজা রাখতে হবে বুঝলেন হ্যাঁ বোঝা গেল তো তাহলে ফরজ কার জন্য ওয়াজিব কার জন্য সুন্নত কার জন্য মিটলো তাহলে বিয়ে কয় প্রকার তিন প্রকার মিটে গেল বোঝা গেল এবার আইয়ামে জাহেলিয়াতের যুগে বিয়ে কেমন চলে জানেন জানেন না তাহলে ওখানেও আমি ছেড়ে এলাম কটা এবং আমি বললাম কটা চারটে গুণ বলেছেন আপনি এক নম্বরে কি আল্লাহ মুসকি একমার এক নম্বরে কি তুনকাউল মারওয়াত ওয়ালি আরবাই এবং লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা ফাসফার বিজাতিদ দিন আল্লাহ নবী বললেন যখন কোন মেয়েদেরকে বিয়ে করবে আমি রাসূলুল্লাহ বলি এই নারী চারটে গুণ অন্তত দেখে নেবে কটা চার এই চারটে কি কি জানেন এবার চলুন তাহলে আইয়ামে জাহেলিয়াতের যুগে বিয়ে কেমন ছিল এটা আর নারীর চারটে গুণ কি কি আল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে গো আমি বলেই যাচ্ছি ভাই আমাকে আবার অনেক দূর যেতে হবে যাক তাহলে আর দুটো খালি বাকি রইলো তাই তো এখানে চারটে ওখানে চারটে যাক তাহলে আল্লাহ যদি করে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ আসুন আর আমি সময় নিতে চাইছি না অনেক দূরে যেতে হবে একটু ছোট্ট করে দাঁড়িয়ে তো একটা সালাম পাঠ করব হে নবী আজ হে ঈদে মোবারক আজ হে রোজে মোসরাত আজ হে ওয়াকতে বিলাদত আজ হে মিলাদ ও হাজরাত ইয়া নবী সালাম আলা আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা আরো জোরে ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লো আমার রাসূল সালাম লো আমাদের ইয়া হাবিব সালাম লো বাংলা
মোরা যে সবাই গোনাগার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা Mim singing, Madini again, he wali. He singing, Hasimi, he wali. Mim singing, Miraj, wali again. दाल से दीदार हुआले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকলে বসেন আল্লাহ মাশাআল্লাহ বাবাজি আর সময় নিচ্ছি না আল্লাহ নিয়েলে ফের কোনদিন আলোচনা হবে এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা সাদ্দাম হোসাইন সাহেব সকলেই আল্লাহ করে চেনেন খুব ভালো আয়োজন চিন্তিত হওয়ার কোনো কারণ নাই সকলে একবার তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর যাই হোক